শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গ্রাম স্বরাজ অভিযানের অঙ্গ হিসাবে ত্রিপুরা জীবিকা মিশন, দক্ষতা উন্নয়ন দপ্তর, উত্তর পূর্ব গ্রামীণ জীবিকা প্রকল্পের ব্যবস্থাপনায় আজীবিকা এবং কৌশল বিকাশ দিবস পালিত হয়। শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, দক্ষতা উন্নয়ন দপ্তর, উত্তর পূর্ব গ্রামীণ জীবিকা প্রকল্পের ব্যবস্থাপনায় গ্রাম স্বরাজ অভিযানের অঙ্গ হিসাবে আজীবিকা এবং কৌশল বিকাশ দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। 2022 সালের মধ্যে দেশের প্রত্যেক পরিবারের আর্থিক আয় যাতে বর্তমান আয়ের দ্বিগুণ হয়, প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে সার্থক করতে হলে গ্রামীণ যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলতে হবে, আর তার জন্য স্কিল ডেভেলপমেন্ট বা কৌশল বিকাশের অত্যন্ত প্রয়োজন। 2022 মধ্যে আমাদের প্রাইম মিনিস্টারের স্বপ্ন যে প্রত্যেক পরিবারের ইনকাম যদি দ্বিগুণ হয়, যে শুনতে খুব বড় জিনিস লাগে, মনে হয় সাংঘাতিক ব্যাপার, দ্বিগুণ কি করে হবে, কিন্তু যেভাবে কাজ চলছে গ্রামে গ্রামে, সেই কাজ যদি আরো ত্বরান্বিত করা যায়, সেলফ হেল্প গ্রুপ আরো অ্যাক্টিভেট করা যায়, আরো সেলফ হেল্প গ্রুপ বানানো যায়, মহিলাদেরকে আয়ের পথ করে দেওয়া যায়, আমার মনে হয় না এই কাজটা খুব কষ্টকর হবে। মাননীয় উপমুখ্যমন্ত্রী ওনার বক্তব্যে সেলফ হেল্প গ্রুপগুলোর উন্নতি সাধনের উপরও গুরুত্ব আরোপ করেন, কিন্তু দীর্ঘ বাম শাসনে এসএইচজিগুলোকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই ব্যবহার করে এসেছেন প্রশাসনিক কর্মকর্তারা। তাই এসএইচজিগুলোর ভগ্ন স্বাস্থ্য উদ্ধার করা নতুন সরকারের কাছে এক বিশাল চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজ্যের মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।